বড়সড় সাফল্য বিএসএফের। বাংলাদেশে পাচারের আগেই বাগদার পিন উদ্ধার করল বিএসএফ। পাচারকারীরা পালিয়ে গেলেও উদ্ধার করা হয়েছে আনুমানিক ১৩ লক্ষ টাকা মূল্যের মাছের পিন। প্রসঙ্গত, বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গাবরদাহ সীমান্ত থেকে ৫৬টি প্যাকেট ভর্তি মাছের পিন উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উদ্ধার হওয়া ৫৬ ব্যাগ মাছের পিন তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফে। সীমান্তরক্ষী বাহিনী এবং শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের গাবরদাহ সীমান্ত এলাকা থেকে ওই পিন ভর্তি ব্যাগগুলি উদ্ধার করে সীমান্তরক্ষা বাহিনীর জওয়ানরা। জানা গিয়েছে, বুধবার ভোর রাতে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সীমান্তে টহলের সময় ৫৬টি পলিথিন ভর্তি মাছের পিন আটক করে। তদন্তে জানা গিয়েছে, সেগুলি বাগদার চিংড়ির পিন, যার বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। পলাতক পাচারকারীদের খোঁজ চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।